নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী প্রণয় মজুমদার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যারা দোকানের ব্যবসা করছেন দোকানে বসে কাজ করছেন যে কোনো দোকান হার্ডওয়্যারের দোকান হোক মুদিখানার দোকান হোক মিষ্টির দোকান হোক ছোট দোকান হোক বড়ো দোকান হোক ব্যবসায়িক উন্নতির জন্য এই টোটকাটা এই দিন পালন করুন নিশ্চিন্তে থাকুন ভালো রেজাল্ট পাবেন কিছুটা হলেও ভালো রেজাল্ট আসবে বা সামান্য হলেও উপকার আপনারা পাবেন এটুকু দায়িত্ব নিয়ে বলছি করে দেখুন উপকার নিশ্চয়ই আসবে মায়ের আশীর্বাদে এই দিন কালী পুজোর দিন এই টোটকাটা পালন করুন বা কালী পুজোর দিন এই টোটকাটা আপনাদের করার দরকার আছে উপকরণগুলো হচ্ছে মায়ের একটি ফটো যে কোনো প্রতিষ্ঠা করা মন্দির থেকে ফটোটি পুজো করিয়ে আনবেন প্রতিষ্ঠা করা মন্দির ফটোটি হবে মা দক্ষিণাকালীর ফটো প্রতিষ্ঠা করা মন্দির থেকে ওই দিন সকালে পুরোহিত মশাইকে দিয়ে পুজো করিয়ে নিয়ে আসবেন সামান্য দক্ষিণা দিয়ে এক নম্বর দু নম্বর জিনিস হচ্ছে একটা গোটা সুপরি নিন সুপরি যে কোনো একটা দোকান থেকে আপনারা পেয়ে যাবেন গোটা সুপুরি নিয়ে আসুন তিন নম্বর হচ্ছে সামান্য একটু গোলাপ জল জোগাড় করুন বা সুগন্ধি জল যে জল দিয়ে সুগন্ধ বেরোয় এবং পাঁচটা প্রদীপ তিনটে জবা ফুল ব্যাস এইটুকু উপকরণ আপনার ব্যবসার জায়গায় এই ক্রিয়াটি করুন ব্যবসার জায়গায় যেখানে আপনি ব্যবসা করছেন বা যে ঘরে বসে ব্যবসা করছেন যাদের ঘর রয়েছে তাদের জন্যই এটা বা কোনো একটা গোডাউন রয়েছে সেখান থেকে করুন মায়ের ফটোটা উত্তর দিকে রাখুন উত্তর দিকে মুখটা থাকবে দক্ষিণ দিকে ফটোটা রাখুন ফটোটা রেখে আপনাদের মায়ের চরণে তিনটে ফুল যেটা বলেছেন ওটা দিয়ে দিন সন্ধ্যাবেলা করবেন তিনটে ফুল দিয়ে দেবেন এবং পাঁচটা প্রদীপ বা পাঁচটা বাতি মায়ের ফটোর সামনে জ্বালাবেন এবং ওই যে সুগন্ধি জলটি নিয়েছেন বা গোলাপ জলটা নিয়েছেন সেই গোলাপ জলটি আপনারা সেই গোলাপ জলটার মধ্যে সুপারিটি একবার ডুবিয়ে তুলে নেবেন অর্থাৎ সুপারিটা সুগন্ধি হয়ে যাবে ওই ওই সময়ই করবেন এটি দিয়ে মায়ের কাছে আপনাদের উন্নতির প্রার্থনা করে সুপুরিটি মায়ের ফটোর সামনে রেখে দিন একটা রাত রেখে দেবেন তারপরের দিন সকালবেলা সুপারিটি আপনাদের ক্যাশ বাক্সে রেখে দেবেন বা আপনাদের ব্যবসার জায়গায় যে বাক্সে আপনাদের পয়সা থাকে তার মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন এবং মায়ের ফটোটি বাড়ি নিয়ে চলে এসে বাড়িতে রাখবেন আর বাতি বা প্রদীপ সেটি জলে দিয়ে দেবেন বা সিঁদুরটি জলে দিয়ে দেবেন এবং যে তিনটি জবা ফুল নিয়েছিলেন সেটিও জলে দিয়ে দেবেন ব্যাস এইটুকু করুন সুপারিটা আপনার ক্যাশ বাক্সে থাকবে সামান্য টোটকা কিন্তু দায়িত্ব নিয়ে বলছি টেন পারসেন্ট হলেও আপনারা ভালো রেজাল্ট বুঝতে পারবেন এর জন্য কোনো পয়সা খরচা করতে হবে না টেন পারসেন্ট হলেও ভালো রেজাল্ট বুঝতে পারবেন করুন কালী দিন করুন এবং তারপরের দিন কালী পুজোর দিন রাত্রেবেলা এটা করবেন তারপরের দিন শুদ্ধ কাপড়ে ক্যাশবক্সে ঢোকাবেন এইটুকু করুন উপকার আসবে আর যেটুকুই থাক যারা মনে করছেন দেখাতে চান বা যোগাযোগ করতে চান ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে কোথায় চেম্বার করি সেটাও দেওয়া আছে যদি মনে হয় যদি বিশ্বাস হয় আসতে পারেন চেষ্টা করব আপনাদের পাশে থাকার বা আপনাদের উপকার করার আর যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন এবং কালী পুজো খুব ভালোভাবে কাটান মায়ের কাছে প্রার্থনা করুন মা অবশ্যই ডাক শুনবেন আপনাদের মহা তিথি এই তিথি যা করবেন তারই রেজাল্ট পাবেন করে দেখুন নিশ্চয়ই ভালো হবে সবাই ভালো থাকুন নমস্কার